जापान राष्ट्रदूत तो बोले ही फिललें जो बापर जन्म शुनि आगे रात्रे भोट है चिराग सिंहदेव के पेचन दिखे गुली कर पार्लामेंटे तर नेता जोर गलाय बोले कथाय चिराग सिंहदेव आवामी लीग जरा जोर कर क्षमता दखल कर बस जर अभ्यास हमार सब समय मन है जो हमारे एक राजनैतिक दल जे राजनैतिक दल की जो एक देशे थे तर सर्वनाश और को दरकार नहीं आवाम लीग जथेष आज के आवामी लीग तक ওই স্বাধীনতার পরেও তারাই স্বাধীনতার সমস্ত যে স্বপ্নগুলো ছিল আমাদের যে চেতনা ছিল যে চেতনা ছিল যে কমিটমেন্টগুলো ছিল আওয়ামী লীগের জনগণের কাছে একাত্তর সালে যুদ্ধের আগে সমস্তকে ভেঙে দিয়ে তার এক দুয়ে শাসনতা বাকশাল প্রতিষ্ঠা করেছিল কি ঠিক না প্রশ্ন করলে দেখবেন ওরা এড়িয়ে যায় ওই প্রশ্নের উত্তর দিতে চায় না বলে যে আমাদের তো লক্ষ্য খুব ভালো ছিল কি লক্ষ্য ভারতীয় তার প্রমাণ তো এখন পাচ্ছি আমরা তখনও পেয়েছি এখনো পাচ্ছি সেই দিনও আওয়ামী লীগ তাদের সঙ্গে যারা একমত হতো না ভিন্ন মত পোষণ করেছে সেই আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসেছে জাসদ এখানে জাসদের নেতা অনেকে জাসদ করেছেন সম্ভবত আমাদের আহমেদ আজম সাহেব জাসদ করেছেন সালাম সাহেব জাসদ করেছেন তারা কেন বেরিয়ে এসেছেন সেদিন আওয়ামী লীগ থেকে আজকে যে ইনু সাহেব এত কথা বলেন তিনিও সেদিন বেরিয়ে এসেছিলেন এবং তিনি শেখ মুজিবুর রহমানকে হত্যার জন্য তারা সশস্ত্র বাহিনী গঠন করেছিলেন গণবাহিনী গঠন করেছিলেন কেন কারণ তার তখন শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ তাদের যে সরকার ছিল সেই সরকারের নির্যাতনে সেই সরকারের অন্যায় অত্যাচারে সেই সরকারের দুর্নীতির কারণে তারা তখন আওয়ামী লীগকে বয়কট করেছিল আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসেছিল একইভাবে বাংলাদেশের দল করে বেরিয়েছে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে আওয়ামী লীগ আজকে যেমন আপনার রক্ষী বাহিনী ঠিক তখন তারা একটা দুঃখিত আপনার র‍্যাব গঠন করেছে ঠিক তখন তারা একটা রক্ষী বাহিনী গঠন করেছে সেই রক্ষী বাহিনী তারা একইভাবে প্রায় 30,000 নেতা কর্মীকে হত্যা করেছে কেন ভিন্ন মত একমত নয় সেই জন্য সিরাজ সিকদারকে পেছন থেকে গুলি করে পার্লামেন্টে তাদের নেতা জোর গলায় বলেছিলেন কোথায় চিরাগ সিংটা তখনও সেই দাম্ভিকতা আজকেও সেই একই দাম্ভিকতা আমরা শুনতে পাই তখনও সেই মানুষকে হেয় প্রতিপন্ন করা এখনও সেইটাই শুনতে পাই বন্ধুগণ বন্ধুগণ আওয়ামী লীগ একটা পরিকল্পিত হবে এইবার নতুন একটা খেলায় নেমেছে এই খেলাটা কি যে আমি মুখে গণতন্ত্রের কথা বলবো ভোটের কথা বলবো ভোটও করবো আমার কাজটা আমি করে নেব আমার মত করে নির্বাচন কমিশন গঠন করব আমার মত করে প্রশাসন চলবে পুলিশ ম্যাজিস্ট্রেট বিডিআর সব কিছু আমার কথাই চলবে এবং আমি যা চাইব সেইভাবেই করব এই জন্য 2014 সালে যে নির্বাচন করেছে সেই নির্বাচনে কোনো ভোটই হয় নাই 154 জনকে আগেই ঘোষণা করে দিল যে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন পৃথিবীর ইতিহাসে এই ধরনের কোন নির্বাচন হয়েছে বলে আমার জানা নাই ঠিক একই কাজ 2018 সালে আগে রাত্রে ভোট শেষ কাবার অনেকে ভোট দিতে গেছেন আপনার ভোট কেন্দ্রে ইয়ে বলে চরণজি মুরব্বী হলে বলে চাচা ভোট তো হয়ে গেছে আগে রাতে ঠিক কিনা বল কেউ ভোট দিতে পারছেন আবার ওই পায়টা আবার ওই কাজ শুরু করতে যাচ্ছে তো এইবার একটু চাপাচাপি বেশি পশ্চিমারা বলতেছে আগের মতো ভোট আর চলবে না জাপানের রাষ্ট্রদূত তো বলেই ফেললেন যে বাপের জন্ম শুনিনি যে আগের রাত্রে ভোট হয় বলছে না